সরকারি মেডিকেল কলেজগুলোতে এখনো আসন ফাঁকা রয়েছে, কতটি আসন ফাঁকা রয়েছে সেই তথ্যটি জানিয়ে দেবো। প্রিয় মেডিকেল ভর্তিতর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2022-2023 সেশনে মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছো তাদের জন্য আজকে একটি আপডেট তথ্য শেয়ার করব। তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু 10ই মার্চ অনুষ্ঠিত হয়েছে আর ফলাফল প্রকাশ করা হয়েছে 12ই মার্চ। এর মধ্যে এখনো বেশ কিছু আসন ফাঁকা রয়েছে, কেন আসন ফাঁকা রয়েছে, কিভাবে আসনগুলো পূরণ করা হবে সেই তথ্যগুলো জানিয়ে দেবো। আশা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা। এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। সরকারি মেডিকেলে এখনো আসন ফাঁকা, এই শিরোনামে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশ করেছে। চলো আমরা নিউজের বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। সারা দেশের সরকারি মেডিকেল কলেজে MBBS প্রথম বর্ষে 10টি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে দ্বিতীয় দফায় মাইগ্রেশন চলছে। প্রথম দফার মাইগ্রেশন শেষে 10টি আসন ফাঁকা হয়। এখন দ্বিতীয় দফার মাইগ্রেশনেও আসনগুলো পূরণ হবে কিনা তা নিয়ে সংশয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 2022-2023 শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলের মোট আসন রয়েছে 4,350টি। এর মধ্যে 41টি আসনে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এই আসনগুলোতে প্রথম দফায় মাইগ্রেশন সম্পন্ন করা হয়, এরপরে দ্বিতীয় দফার মাইগ্রেশন চলছে। দ্বিতীয় দফার মাইগ্রেশন শেষেও যদি কোনো আসন ফাঁকা থাকে তাহলে তৃতীয় দফার মাইগ্রেশন সম্পন্ন করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক চিকিৎসা শিক্ষার ডিন ডাক্তার মুস্তাহিদ মোহাম্মদ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারি মেডিকেল কলেজগুলোতে MBBS প্রথম বর্ষে 10টি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোর বিপরীতে দ্বিতীয় দফার মাইগ্রেশনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি চলছে। মাইগ্রেশন ফলপ্রসূ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমরা ভেবেছিলাম মাইগ্রেশন চলাকালীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে ফল প্রকাশিত হবে, তবে বুয়েটের ভর্তি পরীক্ষাই এখনো অনুষ্ঠিত হয়নি, কাজেই মাইগ্রেশন ফলপ্রসূ হয়েছে কিনা সেটা বলা মুশকিল, কেননা বুয়েটের ভর্তি পরীক্ষা শেষে আরো কিছু আসন ফাঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত 2022-2023 শিক্ষাবর্ষের MBBS কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিলেন 1,39,000-এর বেশি শিক্ষার্থী। গত 10ই মার্চ মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, 12ই মার্চ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে দেশের 37টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে 4,350টি। এর হিসেবে প্রতিটি আসনে ভর্তির জন্য লড়েন 32 জন শিক্ষার্থী আর 72টি বেসরকারি মেডিকেল কলেজে আসন 6,472টি। সব মিলিয়ে এই শিক্ষাবর্ষে 11,107 জন পরীক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এই হিসাবে সরকারি বেসরকারি প্রতিটি আসনের জন্য 12.5 জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রিয় মেডিকেল ভর্তি হচ্ছে শিক্ষার্থী বৃন্দ, এই ছিল তোমাদের জন্য একটি সর্বশেষ আপডেট তথ্য। সরকারি মেডিকেল কলেজের গ্রুপে এখনো আসন ফাঁকা রয়েছে, কতটি আসন ফাঁকা রয়েছে, কত দফার মাইগ্রেশন চলছে, কিভাবে আসনগুলো পূরণ করা হবে বিস্তারিত তথ্যটি জানিয়ে দিলাম। আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক লাইক করবা আর তুমি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা সবাই, তোমাদের সুস্বাস্থ্য সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ হাফেজ।